তো শয়তানের কাজ কিন্তু একটা জিনিস, আল্লাহ পাক কিন্তু তাকে ক্ষতি করার কোনো ক্ষমতা দেয়নি, আল্লাহ ক্ষতি করার কোনো ক্ষমতা দেয়নি। মানে শয়তান যে চাইলেই আপনার যে কোনো ক্ষতি করে দিতে পারে তা কিন্তু করতে পারে না, যতক্ষণ না আল্লাহর তরফ থেকে অর্ডার হবে। মানে আল্লাহ ক্ষতি করার ক্ষমতা দিলে সে ক্ষতি করতে পারবে, তা না হলে যে কোনো অবস্থায় শয়তান ক্ষতি করতে পারবে না। কিন্তু শয়তান ক্ষতি করতে পারে, শয়তান ক্ষতি করবে, এটাই হচ্ছে স্বাভাবিক। শয়তান ক্ষতি করতে পারে বা শয়তান ক্ষতি করবে, এটাই হচ্ছে স্বাভাবিক। এখন শয়তান কেমন ধরনের ক্ষতি করে আর কি কি ধরনের ক্ষতি করতে পারে, এইগুলো একটা আপনাকে আইডিয়া দিচ্ছি সংক্ষেপে। শয়তান যে ক্ষতি করতে পারে এর প্রমাণ হিসাবে একটা সংক্ষিপ্তভাবে ঘটনার দিকে ইঙ্গিত করি। হযরত আইয়ুব আলাইহিসসালামের নাম তো সবাই শুনেছেন নাকি? হযরত আইয়ুব আলাইহিসসালাম কতদিন ধরে একটা মহা বিপদে বা সমস্যায় বা অসুখে পড়েছিলেন এ কথা জানেন? এই মর্মে 7 বছর, 10 বছর, 13 বছর, 18 বছর বিভিন্ন ব্যাখ্যা তারা বিভিন্ন মত পোষণ করেছেন যে উনি এতদিন লং টাইম ধরে একটা বিপদে বা অসুখে পড়েছিলেন। কিন্তু এগুলোর ভেতরে বেশি সঠিক হলো যে 13 বছর অথবা 18 বছর, মানে এক টানা উনি 13 বছর বা 18 বছর সমস্যায় পড়েছিলেন, মানে অসুখে পড়েছিলেন। অসুখ ছিল কি, শরীরে ঘা হয়ে গেছিল, গোটা শরীরে ঘা হয়ে ক্ষত বিক্ষত হয়ে গেছিল, আর এই ঘাগুলো পুঁজ হয়ে পচন ধরে এমন এক দুর্গন্ধ সৃষ্টি হয়েছিল যে আপন পর সবাই ছেড়ে পালিয়ে গেছিল, কেউ আর কাছে ছিল না, এমনকি উনার যে স্ত্রীরা ছিল তারাও ছেড়ে পালিয়ে গেছিল, কেবল একজন স্ত্রী সাথে ছিল। তো যাই হোক, এদিকে কথা যা আছে হলো দীর্ঘ এক সময় পার করার পর, 18 বছর বা 13 বছরের লম্বা এক সময় অতিক্রম করার পর আল্লাহর কাছে মানে বড় ফরিয়াদের ভাষায় বললেন যে হে আমার রব, আন্নি মাসানিয়া শয়তান বে নুসবি ওয়া আযাব। স্পষ্টভাবে উনি যে কোরআনের আয়াত যে আন্নি মাসানিয়া শয়তান বে নুসবি ওয়া আযাব, আমার রব আমার পরওয়ারদিগার এই শয়তান আমাকে কষ্টে এবং বিপদে ফেলে দিয়েছে। হযরত ইয়াকুব আলাইহিসসালাম বলছেন শয়তান আমাকে বিপদে এবং কষ্টে ফেলে দিয়েছে। তো এখানে দুই ধরনের কষ্টের কথা বললেন, বে নুসবিন ওয়া আযাব। নুসব শব্দ যেটা আরবি, মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যা যেটা নিয়ে এসেছেন যে শারীরিক যেই কোনো কষ্ট সেটাকে বলা হয় নুসব, আর আযাব যে শব্দটা এসেছে এটা বলা হয় ধন এবং জনের ক্ষতির কষ্ট। মানে ধন টাকা পয়সা সব শেষ হয়ে গেল, যারা আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন তারাও সব ছেড়ে ছুড়ে চলে গেল, তো এটা হলো আযাব। মানে দুটো কথা বলেছেন, মাসানিয়া শয়তান বে নুসবি ওয়া আযাব। তো নুসব মানে শারীরিক যেই কোনো সমস্যা, শারীরিক যেই কোনো ক্ষতি, শারীরিক যেই কোনো অসুখ, এটাকে বলা হয় নুসব। আর আযাব এই ক্ষতিটা হলো কি ধরনের ক্ষতি, আর্থিক ক্ষতি, মানে ধন এবং জনের ক্ষতি। কথা বুঝে আসছে? তো এখানে আল্লাহ পাক কোরআনে স্বয়ং হযরত ইয়াকুব আলাইহিসসালামের এই ঘটনা তুলে ধরেছেন, যে ঘটনার ভেতরে হযরত ইয়াকুব আলাইহিসসালাম আল্লাহর ভাষাতে মানে বলছেন যে আল্লাহ আমাকে শয়তান সমস্যায় ফেলে দিয়েছে, বিপদে ফেলে দিয়েছে এবং কষ্টে ফেলে দিয়েছে। তার মানে কি বোঝা গেল, যে শয়তান মানুষকে বিপদে এবং কষ্টে ফেলতে পারে, কিন্তু এটা আল্লাহর ইচ্ছাতে, শয়তান যে নিজের ক্ষমতায় করতে পারে তা না, বরং এটা আল্লাহর ইচ্ছাতে। আল্লাহর যখন কোনো বান্দাকে কষ্ট বিপদ পৌঁছানোর হয় তখন এটা শয়তান তাকে করতে পারে। কিভাবে এই ইয়াকুব আলাইহিসসালামের ভেতরে এই রোগের মানে সঞ্চয় বা জন্ম হয়েছিল, সঞ্চার হয়েছিল, তফসিরে ব্যাখ্যার ভিতরে যেভাবে এসেছে যে শয়তান ইয়াকুব আলাইহিসসালামের ভেতরে ফুঁক মেরেছিল, ওই ফুঁক মারার কারণে মানে ফোড়া ঘা ঘোষ
পাচড়া কাচড়া এইসবের সৃষ্টি হয় এবং এইসবগুলো পচন ধরে তখন ওই সমস্যার সৃষ্টি হয়। তো এখানে স্পষ্টভাবে যেটা বোঝা গেল যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম নিজে স্বীকার করছেন এবং তিনি নিজে বলছেন যে মাসানিয়া শয়তান বেনুসবিন, আমার যে শারীরিক সমস্যা এবং আর্থিক বা পারিবারিক সমস্যা এর জন্য দায়ী হচ্ছে কে, শয়তান। মানে শয়তান আমার এই সব সমস্যাগুলো সৃষ্টি করেছে। তার মানে শয়তান হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছেও তো ছিল, যেমন প্রত্যেক মানুষের কাছে আছে, ওনার কাছেও ছিল। তো হয়তো এমন কোনো প্ররোচনা বা এমন কোনো প্রতারণায় ওনাকে ফেলে দিয়েছিলেন যার দ্বারাই হয়তো পদস্খলন ঘটেছিল, কোনো ধরনের কিছু একটা কাজ এমন ঘটে গেছিল, সেটার কিন্তু কোরআন হাদিসে উল্লেখ আসেনি। এমন হয়তো কিছু তিনার দ্বারাই কাজ ঘটে গেছিল যার ফলে উনাকে শয়তানের কারণ থেকে এই ধরনের আল্লাহর পরীক্ষায় আল্লাহর আজমাইশের মধ্যে পড়তে হয়েছিল। তো এই বিপদে পড়ার পর এবার আল্লাহর কাছে ফরিয়াদ করলেন ইয়াকুব আলাইহিস সালাম, আল্লাহর কাছে প্রার্থনা করলেন। তারপরে আল্লাহ তাআলা মানে অর্ডার দিলেন যে তুমি তোমার পায়ের গুতা মারো। পায়ের গুতা মারলে তো পানির ঝর্ণা বেরিয়ে আসলো, ওই পানি পান করাতে শারীরিক যত সমস্যা ছিল সবগুলো মানে ভালো হয়ে গেল। তারপরে গোসল করলেন, তো গোসল করাতে বাহ্যিক যে সমস্ত সমস্যা ছিল ঘা পাচড়া কাচড়া সব ভালো হয়ে গেল। পানি পান করাতে ভিতরিয়া মানে আভ্যন্তরিক যে সব সমস্যাগুলো ছিল সে সবগুলো দূর হয়ে গেল। আবার কেউ বলেছেন যে দুটো ঝর্ণা ফুটেছিল, একটা ঝর্ণার পানি পান করেছিলেন, এক ঝর্ণার পানি দিয়ে গোসল করেছিলেন। তারপরে কাহিনী আরো আপনার নিজের জায়গাতে আগা দিকে আছে, বড় আছে। তো এখানে যেটা আমার বলার উদ্দেশ্য যে শয়তান মানুষের শারীরিক একটা ক্ষতি করতে পারে। অনেক সময় বলেন না যে ওকে জিনে ধরেছে, ভূতে ধরেছে, শয়তানে ধরেছে, এটা বাস্তব। শয়তানে ধরা, ভূতে ধরা, এটা বাস্তব যে শয়তান হয়তো আপনার ভিতরে ঢুকে প্রবেশ করে মানে আপনার ক্ষতি করতে পারে, আপনাকে বাহ্যিকে হয়তো শরীরে মারতে পারে। দেখবেন অনেককে শয়তানে বা ভূত অনেককে শয়তানে ধরলে দেখবেন গায়ে লাল লাল হয়ে দাগ পড়ে আছে, হয়তো রাত্রে ঘুমন্ত অবস্থায় তাকে টর্চার করেছে। তো বাহ্যিকভাবে শারীরিকভাবেও শয়তান মারতে পারে, কষ্ট দিতে পারে, আভ্যন্তরিকভাবেও শয়তান কষ্ট দিতে পারে। তো যেমন কষ্ট দেওয়ার ভেতরে অনেক মা বোনদের মাসিক হয়, মাসিক হওয়াতে দেখবেন যে অনেকের মাসিক হচ্ছে না, বন্ধ হয়ে গেছে। আবার অনেকের হয়তো ব্লাডিং হচ্ছে, মানে অনিয়মিত অস্বাভাবিকভাবে মানে ব্লাডিং হচ্ছে। তো এইসবগুলো কিন্তু শয়তানের আঁচড় থেকে, শয়তানের মানে স্পর্শ থেকে এই ধরনের ক্ষতিগুলো হয়ে থাকে। তারপরে অনেক সময় অনেক মানুষের হয়তো সারা রাত ঘুম আসে না, যেমন আমার নিজেরও একটা সমস্যা। অনেক মানুষের খাবারে রুচি হয় না, খেতে বসছে খাবার ইচ্ছা হচ্ছে না, এই মন মারা হয়ে আছে, কাজে মন বসছে না, মানে শরীরে যে একটা ফুর্তি পাওয়া, বল পাওয়া, এই ধরনের মানে শরীরে অনুভব হচ্ছে না, মনটা যেন মরা মরা হয়ে আছে। কোনো কাজ বা করছে তো সেই কাজে তার মনোযোগ আসছে না, যে কাজটা মনোযোগ দিয়ে মানে স্পেশাল ভালোভাবে করব এমনটা কাজে মন বসছে না। বা কেউ কথা বলছে, কথার শুনছে কানে কিন্তু তার ধ্যান আছে অন্যদিকে, কথার প্রতি যে একটা মনোযোগ, ধ্যান দিয়ে শোনা, এই ধ্যান মনোযোগ পাওয়া যায় না। এসবগুলো সাধারণত শয়তানের স্পর্শ থেকেই ক্ষতি হয়ে থাকে। ঠিক এইরকম কোনো একটা কাজ সঠিকভাবে করা, কাজটা শুরু করলাম শেষ পর্যন্ত সঠিকভাবে করে শেষ করা, এমনটা হয়তো অনেক সময় হয়ে ওঠে না। তারপরে এইভাবে বিভিন্ন ক্ষতির ভেতরে মানুষের মন মরা হয়ে থাকা, দুঃখ, টেনশন, এসবগুলো শয়তান এমন এমন চিন্তা স্বপ্নের মাধ্যমে হোক বা এমনি চলতে ফিরতে আপনার মাথায় এমন কিছু ধারণা, কুধারণা জন্ম এলো যার কারণে হয়তো মনটা খারাপ হয়ে গেল। হয়তো কিছু হয়নি, কিছুই হয়তো নাই, কিন্তু বাড়িতে আপনার টেনশন হতে হতে লাগলো যে কে জানি হয়তো আমার অমুক বন্ধুটা বা আমার অমুক পড়োশী লোকটা হয়তো আমার বাড়িতে আসে, বাড়িতে হয়তো কোনো গোলমাল গণ্ডগোল, ইটিস বিটিস, এই রকমের একটা মানে পাঁচ রকম চিন্তা আপনার মাথায় খেলছে, কিন্তু বাস্তবে হয়তো কিছুই নাই। এইভাবে শয়তান বিভিন্ন রকমভাবে মানুষকে কষ্ট দিতে থাকে।
তারপরে এই যে অসুখ, একটা প্যারালাইসিস হওয়া বা মানুষের জীবনে একটা মানে যৌন সমস্যা যেটা, এই সবগুলো মানে ব্যাখ্যাকারীদের ব্যাখ্যা তার ভেতরে বলেছেন আর কি, যে এই সব ধরনের সমস্যাগুলা, যৌন সমস্যা হোক আর আপনার কি বলে প্যারালাইসিস হওয়া হোক, এই ধরনের কিংবা মাবন্ধের বন্ধ্যাত্ব হোক, এই ধরনের বিভিন্ন সমস্যাগুলা, এগুলো তো শারীরিকই সমস্যা, যেটা হযরত ইয়াকুব আলাইহিস সালামের জীবনকে তছনছ করে রেখে দিয়েছিল 18 বছর ধরে বা 13 বছর ধরে। তো এখানে মাধ্যম হলো কে? শয়তান। যে শয়তানের মাধ্যমে এই ধরনের শারীরিক যেই কোনো বিপদ আপদ আসা বা সমস্যার সৃষ্টি হওয়া বা বিপদে বালা মুসিবতে পড়া, এইগুলো একটা অতি স্বাভাবিক জিনিস। এগুলো আল্লাহ পাক শয়তানকে ক্ষমতা দেন এবং শয়তান মানুষকে হয়রানি করে আর বিভিন্ন রকমভাবে আল্লাহর পরীক্ষা করাটাই হচ্ছে উদ্দেশ্য। আপনি বিপদে পড়লেন, সমস্যায় পড়লেন, এমন অবস্থায় আপনি কি মানে পদ্ধতি মেনটেন করছেন, এমন অবস্থায় আপনি কি মানে রাস্তা অবলম্বন করছেন, কোন পথে যাচ্ছেন, আল্লাহর পথে না শয়তানের পথে, এগুলো হচ্ছে আল্লাহর পরীক্ষা করা উদ্দেশ্য।